কৃষি টিভি ক্লাসিক, আমরা শুধু কৃষকের কথা বলি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আসলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও করব, যারা কবুতরের ফার্ম নিয়ে হতাশায় আছেন তাদের জন্য। আসলে আমাদের দেশে অনেকগুলো ভালো ভালো কবুতরের ফার্ম হয়েছে, যে দামি দামি কবুতরের জন্য এখন অনেকেই ভালো ওষুধ খুঁজে পাচ্ছে না, ভালো মেডিসিন খুঁজে পাচ্ছে না, এই জন্য হতাশ হয়ে যান। তো বন্ধুরা, আজকে এমনই একটি ওষুধ, যারা পুরনো খামারি তারা এই ওষুধটা চিনবেন, যে অনেকে ব্যবহার করেছেন ইতিপূর্বে আগে। এটা হলো বিদেশি ওষুধ, এটা আমাদেরকে বাংলাদেশে মার্কেটিং করতেছে একটা কোম্পানি, নাপকো ইন্টারন্যাশনাল, এই যে ডেরাগার্ড। এই ওষুধটা পুরনো খামারিদের কাছে পরিচিত, যারা অনেক কস্টলি খামার করছেন আগে, বিদেশ থেকে ওষুধ নিয়ে আসেন, তাদের কাছে অত্যন্ত পরিচিত এই যে ডেনাগার্ডটা। এটা মূলত হলো টিয়ামুলিন গ্রুপ, এই ওষুধটা, এই যে আপনারা ইতিপূর্বে যে এই কোম্পানির ওষুধ, এটা এই কসমিক সিএসবি কোম্পানির, এটা এই লেটেস্ট এই কোম্পানির, এটা হলো ওষুধ ডেনাগার্ড। এটা অনেকেই খুঁজে বেড়ান, মার্কেটে পায় না, মার্কেটের দোকানদাররা এটা অনেক দামি ওষুধ বিদায় রাখেন না, এই জন্য আজকে আপনাদের সামনে এই ওষুধটা আমি হাজির করেছি। বিশেষ করে আমাদের আশেপাশে অনেকেই যারা শখ করে অনেক দামি পাখি এবং কবুতর পালেন, তাদের জন্য এটা হলো। এটার অন্যান্য কোম্পানিরও আছে, কিন্তু এটা আপনারা এই গ্রুপটার নাম নতুন শুনেছেন, এটা হলো গ্রুপ হলো টিয়ামুলিন গ্রুপ, টিয়ামুলিন, এই যে গ্রুপটা দেখেন টিয়ামুলিন গ্রুপ। আর পাশাপাশি এটার সাথে আরেকটা ওষুধ কম্বাইন্ড ইউজ করতে হয় অনেক সময়, যেটা হলো আপনার ক্যাপ্টর, এই যে ক্যাপ্টর, এই যে দেখেন একই কোম্পানি নাপকো ইন্টারন্যাশনালের। এই দুইটা ওষুধ খুব কস্টলি ওষুধ, এটা মূলত এটার দাম হলো আপনাকে আগে, এটা ক্যাপ্টর হলো 410 টাকা, আর ডেনাগার্ড হলো এটা হলো 1200 টাকা, এই যে 1200 টাকা। এই ওষুধগুলো এই জন্য অনেকে ব্যবহার করতে পারে না, যেহেতু দামি ওষুধ, এই জন্য আমরা আসলে ওই যে এখন অনেকে আমাদের কাছে ফোন করে হতাশ হয়ে যান, ট্রিটমেন্টে যখন ব্যর্থ হয়ে যান তখন অনেক টাকার প্রশ্ন আসে না, তখন দাম প্রশ্ন আসে না, অনেকে বিদেশি ওষুধও খোঁজেন এবং ভালো ওষুধ খোঁজেন, এই জন্য তাদের জন্য এই ভিডিওটা করলাম, যাতে ওনারা উপকৃত হন। ডেনাগার্ড, এটা টিয়ামুলিন গ্রুপ, এটাতে আছে মনে করে ডেনাগার্ড মাইকোপ্লাজমার বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী, মাইকোপ্লাজমা সিস সিআরডি কমপ্লেক্স রোগের প্রতিরোধ চিকিৎসা ডেনাগার্ড ব্যবহার করা হয়, এবং এটার সাথে কম্বাইন্ডভাবে ক্যাপ্টর ইউজ করতে হয়। মূলত আপনারা সহজ বাংলা ভাষায় যদি বলি, কবুতর যখন ঠান্ডায় মানে কাতর হয়ে যায়, পাশাপাশি সবুজ পায়খানা চুনা পায়খানা একবারে বেশি আক্রান্ত হয়ে যায়, তখন আর কবুতরকে কোনো ওষুধে কাজ করে না, তখন আমরা এই ক্যাপ্টর এবং ডেনাগার্ডটা ইউজ করি, এবং এটা খুবই পাওয়ারফুল ওষুধ বিদায়। এটার পরিমাণটাও আপনারা জানা থাকতে হবে, আর এই ধরনের রোগ যাতে না হয়, রানীক্ষেত, তারপর সিআরডি, এই ধরনের ব্যাকটেরিয়াল যে রোগগুলো আছে এগুলো যাতে না হয়, এই জন্য এটা প্রতিরোধমূলক হিসাবেও ব্যবহার করতে পারেন। তো এই ওষুধটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এটা অত্যন্ত জরুরি। যখন আপনার কবুতর দেখা যায় যে ঠান্ডায় মানে চোখ বন্ধ হয়ে গেছে, চোখে পানি আসতেছে এবং শ্বাসকষ্টও দেখা দিছে, তারপরে দেখা যায় যে সবুজ পায়খানা চুনা পায়খানা এগুলো তো আছেই, তখন আপনি এটা একটি আমুলিন গ্রুপের ডেনাগার্ডটা কালেকশন করার চেষ্টা করবেন, ডেনাগার্ডের সাথে ক্যাপটুর ইউজ করবেন। ডেনাগার্ড হলো এটা নর্মালি যদি সিঙ্গেল ইউজ করেন, আপনার 2.5 লিটার থেকে 3 লিটার পানিতে 1 গ্রাম, 2.5 লিটার থেকে 3 লিটার পানিতে পরিমাণটা আপনি এটা খেয়াল রাখবেন। ডেনাগার্ডটা এটা 2.5 থেকে 3 লিটার পানিতে 1 গ্রাম ইউজ করবেন কবুতরের জন্য, এবং পাশাপাশি আপনার 1 লিটার পানিতে আপনি 1/2 গ্রাম, 2.5 লিটার পানিতে 1 গ্রাম, পরিমাণটা এরকম হবে, আমি যাতে আপনারা ভুল বুঝবেন না, 1 লিটার পানিতে তাহলে 1/2 গ্রাম হবে, 2.5 লিটার থেকে 3 লিটার পানিতে যদি 2 গ্রাম ইউজ করেন, 1 লিটার পানিতে সে অনুযায়ী 1/2 গ্রামের থেকেও কম হবে, এটা ইউজ করবেন। পাশাপাশি যদি
পায়খানাও বেশি খারাপ থাকে, তাহলে এটার সাথে কম্বাইন্ড ক্যাপটর ইউজ করবেন। ক্যাপটর ক্যাপটরটা দিবেন ওই সেম আড়াই লিটার পানিতে এক গ্রাম ইউজ করে প্রতিরোধের জন্য, এবং রোগ হলেও আপনি এটার সাথে কম্বাইন্ড ইউজ করলে দুই হাফ লিটার হাফ গ্রাম দিবেন এক লিটার পানিতে এটার সাথে কম্বাইন্ড। এবং এটা যে রোগগুলো আপনার যখন সিআরডি বুঝেন তো, সিআরডি যখন শ্বাসকষ্ট খুব খারাপ পর্যায়ে চলে যায়, কবুতর বাঁচানো যায় না, মনে করেন টাল হয়ে যায়, তখন এই ওষুধটা যদি ইউজ করেন এই ধরনের প্রবলেম হবে না। বন্ধুরা এটার সাথে আপনারা ভিটামিন সিও ইউজ করতে পারেন, যদি এই ডেনাগারটা সিঙ্গেল ইউজ করেন, এটা আপনারা পানির সাথে যে কোনো পানির সাথে পরিষ্কার পানির সাথে মনে করেন পরিমাণটা ঠিক রাখবেন, পরিমাণ উল্টা পাল্টা হলে আপনাদের কবুতর প্রবলেম হতে পারে। আর এই ডেনাগার্ড এবং ক্যাপটর আমরা বর্তমানে এই ওষুধটা সারা বাংলাদেশে মার্কেটিং করতেছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। যদি কারো প্রয়োজন হয় ডেনাগার্ড আমাদের সাথে ফোন করে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে ডেনাগার্ড এবং ক্যাপটর এই কোম্পানির ওষুধগুলো, বিশেষ করে অনেকে এই ওষুধগুলো এখন এগুলোতে দোকানদারে কম লাভ হয়, একটু ভালো কোম্পানির ওষুধ তো ব্র্যান্ডের কোম্পানি যে এই কোম্পানির ওষুধ, এই ওষুধগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ইতিপূর্বে আমার চ্যানেলে এই এই সব রোগের অনেক ভিডিও আছে, দেখবেন কম দামি ওষুধও আছে, সবে ওষুধ ভালো, কিন্তু অনেকেই দেখা যায় যে হতাশ হয়ে বিদেশি ওষুধ ব্যবহার করেন, তাদের জন্য যাতে বিদেশি অনেক দামি ওষুধ আপনারা খুঁজে বেড়ান তখন আপনাদের নিজস্ব কবুতর সময় চলে যায়, এই জন্য ভিডিও করা, যাতে আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাথে সাথে আপনাদেরকে এই ডেনাগার্ড বা আমাদের এখানে আসবেন এই ওষুধের জন্য। আমাদের এই লোকেশন হলো রামপুরা বনশ্রী, এটা বাংলাদেশ টেলিভিশনের পিছনে রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার 8। এবং বন্ধুরা মনে রাখবেন এই ওষুধ খাওয়ানোর পরে আপনার কবুতর যখন একটু সুস্থ হবে তারপরে আপনারা আরেকটা ওষুধ ব্যবহার করবেন প্রোবায়োটিক, এই যে প্রোবায়োটিক, এই প্রোবায়োটিক ওষুধটা ব্যবহার করবেন যাতে কবুতরের যে দখল যে কষ্ট হয়েছে ওইটা কেটে যায়। এই ওষুধগুলো আপনারা পাখিতেও ইউজ করতে পারেন, দামি প্যারট ম্যাকাও এইগুলোতে ইউজ করতে পারেন, আমার পাখি সম্বন্ধেও ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা ওগুলো দেখবেন। আর বন্ধুরা এই টক্সিনিল, এটা এটার দাম তো আমার 346 টাকা, এটা হলো একটা উন্নত মানের প্রোবায়োটিক, কারো প্রয়োজন হলে যোগাযোগ করবেন, প্রোবায়োটিক দরকার অনেক, এই যে নিউট্রি অ্যাডের অনেক ভালো ব্র্যান্ডের। আর ওষুধের জন্য আসতে লোকেশন, আমাদের লোকেশন হলো আপনার রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার 8, আলহেরা একটা মসজিদ আছে, আলহারে মসজিদের পাশে যে কোনো লোককে জিজ্ঞেস করলে হবে যে কবুতরের দোকান পাখির দোকান মনির ভাইয়ের এখানে কোন দিকে। তো বন্ধুরা আজকে আমি মূলত যেটা বলতে চাইছি আপনাদেরকে নিশ্চয় বুঝতে পারছেন, তারপরও পরিমাণটা আবারও বলে দিচ্ছি, ডেনাগার সিআরডি এবং মাইক্রো যেই মাইক্রোপ্লাজমার জনিত রোগের জন্য সিআরডির ব্যাকটেরিয়াল যে প্রবলেমগুলো হয় তার জন্য ডেনাগার্ড আপনার এক লিটার পানি এক লিটার আপনার এই এক গ্রাম ওষুধ এইটার এক গ্রাম ওষুধ আড়াই লিটার পানিতে দেওয়া হয় আড়াই লিটার, আর এটার হাফ গ্রাম দিবেন এক লিটারের মধ্যে, এবং এটা কম্বাইন্ড ইউজ করলে সেমভাবে হাফ গ্রাম ইউজ করবেন এক লিটার পানিতে, এটা করে 6 মিলি থেকে 7 মিলি খাওয়াই দিবেন সিরিজ দিয়া যদি প্রয়োজন মনে করেন, পরিমাণটা মনে রাখবেন। আর বিশেষ কোনো প্রয়োজন হলে ইউজ করার আগে আমাকে কন্ট্যাক্ট করবেন, মোবাইলের নাম্বার দেওয়া আছে। বন্ধুরা আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে পাঠালাম, ইনশাআল্লাহ যোগাযোগ করবেন, আপনারা ভালো থাকবেন সবাই, আপনারা কবুতর নিয়ে হতাশ হবেন না, কবুতরের দাম আবার বেড়ে যাবে, আপনারা আপনাদের খামারকে ধরে রাখুন, ভালো রাখুন, সুস্থ রাখুন, ধন্যবাদ সবাইকে।